সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আর কদিন পরেই পালিত হবে নীলষষ্ঠী বা নীল পুজো। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করে থাকে বাঙালি মায়েরা। কথায় আছে, নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। কথায় শুধু পুত্রের কথা উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীলষষ্ঠীর উপবাস করে বাংলার ঘরের প্রত্যেক মায়েরা। তবে শুধুমাত্র মায়েরাই নয়, এই ব্রত পুরুষরাও করতে পারে। এছাড়াও অবিবাহিত মহিলারাও এই ব্রত রাখতে পারে। সাধারণত চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী। নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। আর তার পরের দিন হয় পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা নববর্ষের শুরু। বাংলার 29শে চৈত্র 1430 এবং ইংরাজির 12ই এপ্রিল 2024 শুক্রবার পড়েছে শ্রী শ্রী দেবীর নীলযাত্রা। এবার বলি বন্ধুরা, নীলষষ্ঠীর বাতিদানের শুভ মুহূর্ত ঠিক কখন? নীলষষ্ঠী শুরু হবে ইংরাজির 11ই এপ্রিল 2024 এবং বাংলার 28শে চৈত্র 1430 বৃহস্পতিবার সন্ধে 6টা বেজে 21 মিনিট থেকে। আর নীলষষ্ঠী ব্রত সমাপ্ত হচ্ছে ইংরাজির 12ই এপ্রিল 2024 বাংলার 29শে চৈত্র 1430 শুক্রবার সন্ধে 5টা বেজে 3 মিনিটের মধ্যে। তাই ইংরাজির 12ই এপ্রিল 2024 শুক্রবার বিকেল 4টে বেজে 11 মিনিটের পর থেকে সন্ধে 5টা বেজে 53 মিনিটের মধ্যে সব থেকে শুভ মুহূর্ত বাতিদানের বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, নীলষষ্ঠীর সময়সূচি সম্পর্কে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। আর এখন নীলষষ্ঠী করতে কি কি পুজো উপকরণ লাগে সেটা এখন আমি তোমাদের ছোট করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি মন্দিরে গিয়ে পুজো করো, তো এইভাবে একটা ডালি সাজিয়ে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে এই সমস্ত উপকরণগুলোই সাজিয়ে নিয়ে গিয়ে মন্দিরে পুজো করবে। আবার বাড়িতে যখন পুজো করবে, এই সমস্ত উপকরণগুলো দিয়েই বাড়িতেও পুজো হবে। তো যেখানেই করো, এইভাবেই উপকরণগুলো একত্র সাজিয়ে নিয়ে পুজোটা করবে। আর এখন আমি তোমাদেরকে বলে রাখি একটা কথা, নীলষষ্ঠীর পুজোটা সাধারণ শিব পুজো থেকে একটুখানি আলাদা হয়। যেমন শিবরাত্রি পুজো বা শ্রাবণের শিব পুজো একটু আলাদা হয়, আর নীলষষ্ঠীর উপকরণগুলো কিছু একটু আলাদা হয়। তো সে সমস্ত কী কী উপকরণ লাগে সেটাই এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো বন্ধুরা, বাড়িতে যখন শিবলিঙ্গে তোমরা পুজো করবে বা বাড়িতে যখন শিব পুজো করবে, সেক্ষেত্রেও তোমরা বাবা মহাদেবের পঞ্চামৃত অভিষেক করাবে। পঞ্চামৃত অভিষেকের জন্য আমি এই পাত্রটা নিলাম, এর মধ্যে আমি পঞ্চামৃত বানিয়ে নেব। আর পঞ্চামৃত বানাতে কী কী লাগে দেখো, লাগবে কাঁচা দুধ, গরুর দুধ অবশ্যই নিতে হবে, দুধ, দই, ঘি, মধু, চিনি। এই 5টা উপকরণ দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেব আমি এই পাত্রটার মধ্যে। তো যখন তোমরা মন্দিরে গিয়ে পুজো করবে, এইভাবেই একটা পাত্রের মধ্যে বানিয়ে নিয়ে গিয়ে, পঞ্চামৃত বানিয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের অভিষেক করাবে। যেহেতু এদিন মন্দিরগুলো প্রচুর ভিড় থাকে, তো একভাবে একটা একটা করে উপকরণ দিয়ে ওইভাবে পুজো করাটা হয়তো সম্ভব হয়ে উঠবে না। তো সেক্ষেত্রে তোমরা বাড়িতে পঞ্চামৃত বানিয়ে নিয়ে গিয়ে একবারে বাবা মহাদেবকে অভিষেক করাবে। আর বাড়িতেও যখন পুজো করবে, এইভাবে একটু পঞ্চামৃত একটা পাত্রে আলাদা করে রেখে দিয়ে বাড়ির ঠাকুরকে অভিষেক করিয়ে নিয়ে তারপর নিকটবর্তী যে শিব মন্দির থাকবে সেখানে গিয়ে তোমরা এভাবে পুজো করতে পারো। পঞ্চামৃত দিয়ে অভিষেকের পরে বাবা মহাদেবকে শুদ্ধ জল দিয়ে, মানে বাড়ির যে নর্মাল ভালো জায়গার জল নিয়ে রেখে দিতে হবে, সেই জল দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে স্নান করিয়ে দিতে হবে। তো আমি এই ঘটির মধ্যে এক ঘটি জল নিলাম। মহাদেবকে সুন্দর করে মুছিয়ে দিয়ে একটি পইতে পরিয়ে দিতে হবে। তো এখানে দেখো, আমি একটি নতুন পইতে রেখেছি। আর আমি বাবা মহাদেবকে স্নানের পরে যে কপালে যে চন্দনে তিলক করাতে হয়, আমি দেখো এই অশ্বগন্ধা চন্দনটা দিয়েই আমি বাবা মহাদেবের তিলক করিয়ে দেব। আর এখানে দেখো সিদ্ধি পাতা আছে, এটা যে কোনো দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে সিদ্ধি পাতা। তো উপকরণে তোমরা সিদ্ধি পাতা অবশ্যই রাখবে। আর রাখবে কৃষ্ণ তিল, কালো তিল যেটাকে বলে, কৃষ্ণ তিল আর সিদ্ধি পাতা অবশ্যই রাখতে হবে। সেটা আমি পুজো পদ্ধতিতে দেখিয়ে দেবো কী কী ভাবে এগুলো এক একভাবে প্রয়োগ করতে হয়, সেগুলো আমি তোমাদেরকে পুজো পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো। আর এখানে দেখো অখণ্ড অতপ চাল আছে,
এখানে দেখো একটা কমণ্ডল রেখেছিস, স্নানের পরে বাবা মহাদেবের মাথায় জল ঢালবো, তো এই কমণ্ডলটা আমি রেখেছি, কমণ্ডলে করে আমি জল ঢালবো। আর যখন বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তো সেক্ষেত্রে কী কী দিতে হয় জলটার মধ্যে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে গোলা এমনি গঙ্গা জল দিয়েই বাবার মাথায় জল ঢালতে হয়, যে কোনো জল দেওয়া যায় না, সেক্ষেত্রে তোমরা এমনি নর্মাল জল দিতে পারো না, সেক্ষেত্রে গঙ্গা জলই দিয়ে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে হবে। তো এখানে আমার একটু গঙ্গা জল আছে, আর এখানে গোলাপ জল আছে। বাবা মহাদেবের মাথায় জলটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি পুজো পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর লাগছে কিছু মিষ্টি, যে যা সাধ্য মতো দেবে। দিতে হবে 100 আনা, না হলে পুজো সম্পূর্ণতা পাবে না। 100 আনা পুজোর পরে বাবাকে দিতে হয়। দেখো বন্ধুরা, এখানে দুটি বাতি আছে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, নীলষষ্ঠীর পুজোতে সাধারণত সন্তানের মঙ্গল কামনার জন্য মায়েরা এই ব্রত করে থাকে। এছাড়াও এই ব্রত সবাই করতে পারে, পুরুষ নারী সবাই করতে পারে, অবিবাহিত মহিলারাও করতে পারে। কিন্তু যেহেতু সন্তানের মঙ্গল কামনায় আমরা এই ব্রতটা করছি, মায়েরা বিশেষত, সেক্ষেত্রে যা যে মায়ের যতগুলি সন্তান তাদের নাম করে একটি করে বাতি বাবা মহাদেবের ঘরে জ্বালিয়ে দিতে হয়। তো আমার যেহেতু দুই ছেলে, তো দুটি বাতি আমি এখানে রেখেছি, আমি ছেলেদের নাম করে বাবার ঘরে বাতিটা জ্বালিয়ে দেব। এবার দেখো বন্ধুরা, এখানে আমি একটি নতুন মাটির প্রদীপ রেখেছি সাজিয়ে। এটাতে আমি পুজো শুরু করার আগে আমি ঘি দিয়ে বাবা মহাদেবের কাছে জ্বালিয়ে দেব, আর পুজোর শেষে বাতি বাবার ঘরে জ্বালিয়ে দিতে হয়। প্রথমে পুজো শুরু করার আগে একটি ঘিয়ের বাতি বাবা মহাদেবের কাছে দিতে হয়, ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের সামনে জ্বালাতে হয়। তো একটি নতুন মাটির প্রদীপ রেখেছি আমি সাজিয়ে, আমি এটা পুজো শুরু করব যখন তখন জ্বালিয়ে দেব। এই যে ঘি আছে এখানে, এই ঘি দিয়ে আমি এই মাটির প্রদীপটা জ্বালিয়ে দেব। খুব সামান্য উপকরণ লাগে, নীলষষ্ঠীর পুজোয় বিশেষ কিছু একটা লাগে না। তবে এবার ফল আর ফুল সম্পর্কে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো 5 ফল আছে। নীলষষ্ঠীতে বাবা মহাদেবকে 5 ফল দিয়ে পুজো দেওয়ার প্রচলন আছে, কিন্তু অবশ্যই নীলষষ্ঠীর পুজোতে একটি বেল অবশ্যই লাগবে। এই পুজোতে বেল, বেলের কাঁটা এগুলো বাবা মহাদেবকে নিবেদন করতে হয়, এগুলো দিয়েই বাবাকে পুজো করতে হয়। তো আমি এখানে দেখো বেল দেখেছি, আর যেটা দিতে হয় মা ষষ্ঠীর নামে একটি বোটাযুক্ত কাঁচা আম দিতে হয়। এই আম মা ষষ্ঠীকে নিবেদন করার পরে তারপর আমরা আম গ্রহণ করতে পারবো। তো আর বাবা মহাদেবের তো ধুতুরা ফল, এগুলো তো বাবার খুব প্রিয়, তো এগুলো আমি রেখেছি। এছাড়াও কিছু গোটা ফল রেখেছি, তার মধ্যে অবশ্যই শসা আর কলাটা যেন থাকে, আর বেল যেন থাকে। নীল পুজোয় এগুলো লাগে, এই সমস্ত ফলগুলো লাগে। এবার ফুলগুলো সম্পর্কে একটু বলে রাখি। বাবা মহাদেবের তো আকন্দ ফুল, ধুতুরা ফুল, কলকে ফুল, যে কোনো গন্ধবিহীন সাদা ফুল খুব প্রিয়। তো দেখো আমি এখানে একটি আকন্দ ফুলের মালা রেখেছি, আর এখানে ধুতুরা ফুল আছে, এছাড়াও কলকে ফুল আছে। আর দেখো নীলচণ্ডিকার নামে আমি এখানে লাল ফুল রেখেছি, নীলচণ্ডিকার নাম করে কিছু লাল ফুল বাবা মহাদেবকে নিবেদন করতে হয়। এছাড়াও ষষ্ঠী মা ষষ্ঠীকে সাদা ফুল দিতে হয়। আর অবশ্যই তোমরা নীলষষ্ঠী দিনে নীল অপরাজিতা ফুলের মালা যদি তৈরি করে বাবা মহাদেবকে নিবেদন করতে পারো খুবই ভালো, না হলেও নীল অপরাজিতা ফুল যেন আমরা বাবাকে দিতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে কিছু নীল অপরাজিতা ফুল আছে, এগুলো আমার গাছে হয়েছিল, আমি নিয়ে এলাম। আর যেটা ছাড়া বাবা মহাদেবের পুজো একেবারেই অসম্পূর্ণ সেটা হচ্ছে বেলপাতা। কথাতেই আছে বাবা একটি বেলপাতাতেই তুষ্ট, তো বেলপাতা তো অবশ্যই লাগবে, না হলে বাবা মহাদেবের পুজো করব কিভাবে। তো দেখো এখানে কিছু বেলপাতা আছে, আমি যেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি চন্দন লাগিয়ে নিয়ে বাবা মহাদেবের মাথায় নিবেদন করব। এবার দেখো আরতির সময় কী কী লাগবে আমি একটু দেখিয়ে দিই ছোট করে। এখানে ধূপ আছে, আর ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ সাজিয়েও সেটা দিয়ে আমি বাবা মহাদেবের কাছে আরতি করব। আর এখানে কর্পূর রেখেছি, আজকে আর আমি পঞ্চপ্রদীপটা সাজাইনি, আমি শুধু ধূপ, ঘিয়ের প্রদীপ আর কর্পূর দ্বারা বাবা মহাদেবের আরতি করব। তাহলে বন্ধুরা, যখন নীলষষ্ঠীর পুজো করবে সেক্ষেত্রে তোমরা মন্দিরে গিয়েই পুজো করো অথবা বাড়িতে পুজো করো, ন্যূনতম এই সমস্ত উপকরণগুলো এক জায়গায় সাজিয়ে নিয়ে বাবা মহাদেবের পুজো করবে। আমিও তো সাজিয়ে নিয়েছি, এবার পুজো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় শিব শম্ভু।